ছাড়া বাড়িগুলো প্রত্যেকটাই ওখানকার কোনো নাই কোনো কেল্লা বা কোনো বাড়ি বা কোনো গেস্ট হাউস কোনো সিল্ক হাউস এভাবে কনভার্ট হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন পুজোর সন্ধান নিয়ে। কোথায় এসেছি আজকে আমরা? আগরপাড়া। ইয়েস, আগরপাড়ায় আমরা ফার্স্ট টাইম এলাম, মানে আমি ফার্স্ট টাইম এলাম। হ্যাঁ, আমারও ফার্স্ট টাইম। এদিকের লাইনেই বেসিক্যালি আসা হয় না। আগরপাড়া স্টেশনে এই মুহূর্তে আমরা রয়েছি এবং আমরা আজকে তোমাদেরকে আগরপাড়াতেই বেনারসে নিয়ে যাব। তো যাই হোক, তো আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাবো। এই মুহূর্তে আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি এবং 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে রেল লাইনের ধার বরাবর হাঁটবো এবং কিভাবে আমরা বেনারস পৌঁছাবো সেটারও তোমাদের ডিটেলস দিয়ে দেবো। আচ্ছা, আগরপাড়া স্টেশন থেকে এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা এই রাস্তাটা বরাবর সোজা হাঁটবো। সো তোমরা এই আগরপাড়া স্টেশনে কী করে আসবে একটু বলে দিই। সে আর ফোকাস নেই নিচের দিকে, ফোকাস, কারণ নিচে অনেক পাথর রয়েছে আর ওর হুঁচট খাওয়ার অভ্যেস আমরা সবাই জানি, তো সেটাকে আর নতুন করে কিছু বলবো না। তো আগরপাড়া স্টেশনে আসতে গেলে তোমাদের শিয়ালদা থেকে, শিয়ালদা মেইন এটা অ্যাকচুয়ালি, তো ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণীগামী যে কোনো ট্রেনে উঠে পড়বে, আগরতলাতে নেমে পড়বে। আর যারা আমাদের মতো গঙ্গার ওপার থেকে এপারে এসছো তারা পূর্ণগড়, বাটাঘাট পার হতে পারো বা উত্তরপাড়া ঘাটও পার হতে পারো। সো তোমরা দেখলে আমরা এই রাস্তাটা দিয়ে সোজা চলে এলাম স্টেশন থেকে। এখনও আগরপাড়া স্টেশনটা দেখতে পাচ্ছো, এটা 5 নম্বর রেল গেট, ওই যে রেল গেট, এবং আমাদেরকে এই রেলগেটটা ক্রস করতে হবে। রেলগেটটা ক্রস করে এই দিকে চলে আসতে হবে রেলগেটের অপর প্রান্তে। সো এই দিকে হচ্ছে আগরপাড়া 5 নম্বর রেলগেট, যেটা আমরা ক্রস করলাম। ক্রস করে একদম এই সোজা রাস্তা ধরে চলে এলাম আর সোজা রাস্তা ধরে এই যো, এই হচ্ছে সেই প্যান্ডেল, আর ওইখানে তোমরা পোস্টারটা দেখতে পাচ্ছ বেনারসের। সো ইয়েস, তো আমরা এবার আস্তে আস্তে ওখানে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো সবটা বলে। সো বেসিক্যালি এইখানে ওদের বেনারসটা রেডি হচ্ছে আর আমি তোমাদেরকে পোস্টারটা দেখিয়ে দিই। এই পার্টিকুলার যে জায়গাটা, এই পুরো জিনিসটাকে তুলে ধরা হবে বর্ণময় বেনারস, তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ গঙ্গা আরতি থেকে শুরু করে। আচ্ছা, এদের এটা 84 বছর বয়স। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে প্রতিমা রূপায়ণে প্রদীপ রুদ্রপাল। ইয়েস, কলকাতার জায়ান্ট প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্রপাল। আমরা জানি যে দেশপ্রিয় পার্ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এনার প্রতিমা যায়, সেই প্রদীপ রুদ্রপাল আগরপাড়ার প্রতিমা নির্মাণ করছেন বর্ণময় বেনারসে। এটা সব থেকে বড় আকর্ষণ বলে আমি মনে করি এইখানে। সো তোমাদেরকে পুরো প্যান্ডেলটার কি প্রিপারেশন, কোথায় কি হবে সমস্তটা দেখানোর আগে সোজা বেনারস থেকে আমি সৌভিক, আমি শ্রেয়া, এন্ড উই আর ব্লগার। সমারোহে এসো হে পরম তরু সুন্দর। আমরা জাস্ট একটা জিনিস একটুখানি শেয়ার, মানে জিজ্ঞাসা করে নি আমি শ্রেয়াকে, মানে তুই বিগত 2-3 সপ্তাহে পশ্চিমবঙ্গে থেকে চীন ঘুরে এসেছিস। হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছি। অলরেডি এর আগেও একবার বেনারস ঘুরে এসেছিস। হ্যাঁ, বেনারসের কি মন্দির হচ্ছে ভুলে গেছে, দেখেছেন তো? এই হচ্ছে চন্দ্রোদয়, ভুল গেছে বিচারে, ভুল গে হোগে, টেনশন বহুত হ্যায় না। চন্দ্রোদয় মন্দির হচ্ছে কল্যাণীর। এই দুটো পূজোর ভিডিও অলরেডি চলে এসেছে, আর সোদপুরে গিয়ে ও হগওয়ার্টস ঘুরে চলে এসেছে, আর এখন বেনারস ঘুরতে এসেছে আগরপাড়াতে। আমরা সত্যিকালই, সরি, সত্যিকারেরই ভেঙ্গা ব্লগার হয়ে গেছি, মানে একদম ভ্যাগাবন্ড যাকে বলে। ইয়েস, আমরা ঘুরে বেড়াচ্ছি রীতিমতো, সারা ভারত ঘুরছি পশ্চিমবঙ্গে থেকেই। বেনারস তো অনেকটা বড় জায়গা, তো সমস্তটাকে তো শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যে ফুটিয়ে তোলা সম্ভব নয়, তাই জন্য ওনারা যেটা করছেন, এই জায়গার মধ্যে তুমি বেনারসের 3খানা ঘাট দেখতে পাবে। আর ঠিক আছে, ওই স্ট্রেট যেটা যেখানে গঙ্গা আরতিটা হবে সেটা হচ্ছে একদম সোজাসুজি যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, ওই পার্টিকুলার জায়গাটা, ওটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট যেটাকে বলা হয়, সেটা হচ্ছে সামনের এই জায়গাটা। আর এই পাশের এরিয়াটা যেটা রয়েছে, এইটা হবে হচ্ছে মুন্সিঘাট। অ্যাকচুয়ালি থিম ওয়াইজ সব লোকজন এইখান থেকে এগিয়ে যাবে, হেঁটে এই পার্টিকুলার জায়গাটা দিয়ে হেঁটে এগিয়ে যাবে এবং ওইখান থেকে দেখবে দশাশ্বমেধ ঘাট যেখানে আরতি হবে সেইটা লোক দেখবে, দেখার পর চলে যাবে কাশী বিশ্বনাথ টেম্পেলে। এই যে এইখানে যেটা মূল মন্দির তৈরি হচ্ছে, এটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পেলের আদলে। ওখানে আমরা ওই দিকটা যাবো, তার আগে আমরা ফার্স্টে এই দিকটা একটু ঘুরে নিই এবং এই দিকটা একটু দেখে নিই। তো এখানে একটুখানি রিক্স আছে, বাট আমি তোমাদের জন্য একটু যাওয়ার চেষ্টা করবো ফিলটা দেওয়ার জন্য। সো যদি কিছু হয়ে যায় তো বুঝে নেবে, মানে আমি এগোতে চাইছি বাট শ্রেয়া এগোতে চাইছে না, যার জন্য মাইকটা যাচ্ছে না, এতটাই দিচ্ছি। তো পার্টিকুলার এই মুহূর্তে আমি একদম পুকুরের ওপর দাঁড়িয়ে আছি, পুকুরের ওপর দাঁড়িয়ে যাচ্ছি, তোমাদেরকে এই বাইকটা দেওয়ার চেষ্টা করছি যে এই সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে তোমরা সবাই এগিয়ে যাবে এবং
পুরো পুকুরটা ঘুরে মূল মন্দিরে পৌঁছবে। ঢোকার জায়গা কোন দিক দিয়ে ঢোকার জায়গা একটুখানি সবাইকে বল, দুবার করে বলাবো। আচ্ছা ওইখান দিয়ে ঢোকার জায়গা, আচ্ছা ওখানটাতে এমনই অবস্থা, এই মাত্র সৌভিক দেখালো, নিজেই চলতে পারছে না, তো ওখান দিয়ে হাঁটা যাচ্ছে না বলে আমরা এদিক দিয়ে ঘুরে এসেছি। রাস্তাটাও দেখো, এই রাস্তা দিয়ে ঘুরে আমরা এসেছি। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এখান দিয়ে আপনারা বেরিয়ে যাবেন আর কি, এইখানে হচ্ছে সেগুলো পরে বলা হবে, ফার্স্টে ওদিক দিয়ে রাউন্ড খেতে হবে। আচ্ছা একদম। তো রাউন্ড খাওয়ার আগে যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে আমাদের দশের, ভুলে গেছি আবার। হ্যাঁ দশাশ্বমেধ ঘাটের মাঝখানে কি আছে, ঘাটের মাঝখানে ওখানে একটা সিঁড়ি মতন করা রয়েছে, এখন স্টেপ করা রয়েছে, ওর উপরে এখনো কাপড় দেওয়া হয়নি বা কিছু একটা দেওয়া হবে, তো ওখানে সিঁড়িটা করা হয়েছে, ওর ওপরে ওখানে আরতি চলবে, যারা বেনারস থেকে আসবেন তাদের আরতি এখানে লাইভ টেলিকাস্ট হবে যাকে বলে। তোর কিরকম মনে হচ্ছে ব্যাপারটা কিরকম দাঁড়াবে? ব্যাপারটা অসাধারণ দাঁড়াবে, মানে আমি বেনারস এখানে আসার চেষ্টা করো, মানে এখানে আসতেই হবে এরকম একটা ফিল হচ্ছে, কারণ আমি বেনারসের বেসিক্যালি প্যান্ডেল দেখিনি, এর আগে যেখানে হয়েছিল সেটাও আমি যাইনি, তাই জন্য এই জিনিসটা আমি উপভোগ করার, মানে বিশেষ করে আরতি যে হবে এই লাইভ টেলিকাস্ট ব্যাপারটা এমনভাবে ছড়িয়েছে যেটা আমার খুব ইন্টারেস্ট লেগেছে, তো এখানে আসার খুব ইচ্ছা আছে। সো বেসিক্যালি তোমরা যেরকম বলছিলাম এই দিক দিয়ে হেঁটে এরকমভাবে আসবে আর এসে একদম সলিড একটা রাস্তার ওপর পড়বে, এবং তারপর তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাবো, এবং প্রথমেই পড়বে তোমাদের কাশী বিশ্বনাথ টেম্পলের একটা টেম্পল যেটা তোমাদের সামনে এই মুহূর্তে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সব থেকে ইন্টারেস্টিং যেটা, তারপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা মূল মন্দিরে পৌঁছবো, এবং মূল মন্দিরটা কিন্তু ওদের অলরেডি নির্মাণ করাই আছে, ঠিক আছে, পাকাপাকিভাবে নির্মাণ করা রয়েছে, সেটার আর চারিপাশে টেম্পলটা ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে, এবং তোমরা আসলেই দেখতে পাবে যে এখানে একটা এই চাকার মতো একটা জিনিস রাখা রয়েছে, আই গেস এটা ওরা পরবর্তী সময় এটাকে ইউজ করবে ঝাড়ের জন্য। আমরা এই মুহূর্তে মূল মন্দিরের ভেতর দাঁড়িয়ে আছি, এবং এই হচ্ছে যেখানে যায় এখানে মাতৃ প্রতিমাটা থাকবে, এই হচ্ছে মাতৃ প্রতিমা থাকার জায়গা ওদের, এবং তাছাড়াও এই পার্টিকুলার জায়গাটার ভেতরে যে একটা খুব সুন্দর ঝাড় বসবে, বড় আলোক মানে একটা আলোর ঝাড় বসবে, সেটা কিন্তু আমরা এই ওপরের জিনিসটাকে দেখলেই বুঝতে পারবো, এখানে যে ঝাড়ের জন্য একটা খুব সুন্দর সেট আপ ক্রিয়েট করা হয়েছে। যেটাকে আমরা শিল্পের গুপ্তধন বলতে পারি, সেরকম একটা খনিতে চলে এসেছি, এবং ভেতরে আসার পর এই পুজোকে কেন্দ্র করে যে কী অপরূপ কারুকার্য হতে চলেছে থার্মোকলের মাধ্যমে সেটা আমরা বুঝতে পারছি। এখানে সুন্দর সুন্দর শিবলিঙ্গ রয়েছে, তারপরে শিবের বাহন নন্দী ভৃঙ্গির স্ট্যাচু থেকে শুরু করে সমস্ত কারুকার্য শোলার ওপর কী নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে তোমরা জাস্ট ভাবতে পারবে না। আমি এই মুহূর্তে আমার পাশে একটা জিনিস দেখাতে পারি যে এইগুলো মন্দিরের চূড়ো হিসাবে হয়তো ওনারা ব্যবহার করবেন, এবং সেগুলো এত সুন্দর দেখতে লাগছে এখনই, এগুলোর ওপর রং পড়বে আমরা সবাই জানি। এছাড়াও চারিদিকে বিভিন্ন শিবের লিঙ্গ রয়েছে, যেরকম এইখানে একটা শিবলিঙ্গ অলরেডি রং করা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি শিবলিঙ্গ, এছাড়াও অনেক ছোট বড় আকারের বিভিন্ন শিবলিঙ্গ রয়েছে, তারপর যেগুলো আমাদের যে কলকার কাজ রয়েছে পুরো বেনারসের কাশী বিশ্বনাথ টেম্পল জুড়ে সেইগুলোরও বিভিন্ন কাজ আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি, যেগুলো পরবর্তী সময় গিয়ে মন্দিরে অ্যাটাচ হবে এই এই সমস্ত কলকার কাজগুলো। এছাড়া এগুলো বিভিন্ন চূড়া হিসাবে ব্যবহার করার ব্যাপার থাকবে, আমরা হয়তো দেখে থাকবেন মন্দিরের ঠিক নিচ দিয়ে বিভিন্ন দেয়ালে এরমভাবে চূড়াগুলো ঝোলানো থাকে উল্টো আকারে, তো সেইগুলোর জন্য আইএস এইগুলোর ব্যবহার করা হবে। তো এখানে প্রচুর এরকম কলকা থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে যেগুলো তোমরা এই মুহূর্তে হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছ ভিডিওতে, তো এগুলো দেখে বিশাল এক্সাইটেড লাগছে, কারণ নর্মালি হয় কি যে বেনারসের জাস্ট একটা অ্যাটাচমেন্ট একটা লুক জাস্ট কোনোভাবে কাপড় দিয়ে করে সেট আপ করে দেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু নিখুঁত রাখাটা বজায় মানে নিখুঁত যে কাজ বলে যেটাকে সেই নিখুঁত জিনিসটাকে বজায় রাখা হচ্ছে। তো এই মুহূর্তে আমি আমাদের মাঝে পেয়ে গেছি এই যে এত সুন্দর কারুকার্য তোমরা দেখলে তার শিল্পীকে, তো দাদা তোমার নামটা? কল্যাণ দত্ত। কল্যাণ দত্ত। আচ্ছা দাদা তোমরা এই কাজটার সাথে কতদিন ধরে যুক্ত আছো? প্রায় আমরা 4 মাস চলছে। মেন শিল্পী যে এই কাজের জন্য সত্যি কাজটা খুব এক্সাইটেড কাজ, ভালো লেগেছিল, আমরা তারপরেই শুরু করে দিচ্ছি, প্রায় মাস চারেক কাজ চলছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর আমি একবার আমার মানে এখানের মেন শিল্পী যিনি সেই দাদাকে একবার ডেকে নেব। দাদা তোমার নামটা একটু বলবে? পার্থমাই। পার্থমাই। তো দাদা মানে এই কাজটা ব্যাপারে তুমি ফার্স্টে কীভাবে অ্যাপ্রোচ করেছো, মানে কীভাবে ভাবলে যে এরকম একটা জিনিস এতটা নিখুঁতভাবে তোমরা করে উঠবে?
গত বছর থেকেই প্ল্যানিং চলছে, জানুয়ারি মাস থেকে পুজোর পরেই বসেছিলাম কর্মকর্তাদের সাথে, ওরা চাইছিল পুকুরটাকে ব্যবহার করতে। তো পুকুরটাকে ইউজ করতে গিয়ে প্রথম মনে হলো বেনারস ঘাটটাই সবচেয়ে ভালো হবে, আর আমারও প্রথম মন্দিরের কাজ, মানে এর আগে মন্দির কোনদিন করিনি। আচ্ছা, একটা চ্যালেঞ্জ ছিল, একটা এক্সাইটমেন্ট ছিল ভেতরে যে একটা এমন কিছু খাড়া করবো। বেনারস ঘাট এক দুবার হয়েছে, আপনার বারাসাতে একবার হয়েছে, উড়িষ্যায় হয়েছে, কলকাতা জগৎ মুখার্জি পার্কে হয়েছে, তো আমরা কিন্তু শুধু একটা ঘাটকে তুলে ধরছি না, আমরা সেই জন্যই নামটাই দিয়ে দিয়েছি বর্ণময় বেনারস। যারা জাননি তারা আগরপাড়ার ঘোষপাড়ার বেনারস দেখলে আর যাওয়ার চাহিদা বেড়ে যাবে। তো মানে কলকাতাতেই আমরা বেনারস দেখব। আর একটা জিনিস আমি মানে আমরা এর আগে কল্যাণীতে গেছিলাম, তো আমি একটা জিনিস সবাইকে বলছি যে চীন থেকে শুরু করে সমস্ত জায়গা যেখানে যা যা জিনিস হচ্ছে সেগুলো ইট পাথর বালি সিমেন্ট দিয়ে করে, আর বাঙালি সেগুলোকে কাঠ বাঁশ দড়ি সুতো এমনকি থার্মোকল দিয়ে করে দিচ্ছে। তো কোথাও গিয়ে মনে হয় না যে আমাদের বাংলার মধ্যেই আমরা গোটা বিশ্বটাকে হাজির করে ফেলতে পারি দুর্গাপূজার মধ্যে? অ্যাকচুয়ালি ঘোষপাড়া প্রথম থেকেই এখনো পর্যন্ত একটা জায়গায় ওরা বদ্ধপরিকর বা ওদের সিদ্ধান্ত যে আমরা যদি কোনোদিন যদি কোনো ভাস্কর্য করি ভারতবর্ষে ভাস্কর্যই করি, বিদেশে কিছু করবো না। সেখান থেকে আর একটা প্ল্যানিং আছে এদের সামনে বছরের জন্য, সেটা আমি এখন বলবো না। আচ্ছা, সামনে বছর আমরাও এক্সাইটেড, 10-12 দিনে আরো মানে বড় ইনস্টলেশন মনে হবে, কারণ এখানে পুকুরের কেন্দ্র করে 3-4টা বাড়ি আছে। হ্যাঁ, তিন চারটা বাড়িগুলো প্রত্যেকটাই ওখানকার কোনো না কোনো কেল্লা বা কোনো বাড়ি বা কোনো গেস্ট হাউস কোনো সিল্ক হাউস এভাবে কনভার্ট হয়ে যাবে। ও আচ্ছা, এটা অন্যরকম, এখানে মার্কেটও হবে। আর বেনারস থেকে 30-35 জন আসছে, যদি তারা আরতি হয়তো 3-4 জন 5 জন করবেন, বাদ বাকি লোকরা হয়তো ওখানে যারা ওখানে গান করবে লাইভ গাইবে। মানে আপনারা এটা বুঝতে পারছেন মানে ব্যাপারটা কতটা বড় হতে চলেছে, যে কলকাতা নয় কিন্তু এটা, এটা কলকাতা থেকে খানিকটা দূরে আগরপাড়াতে, এবং সেইখানে এত কিছু হচ্ছে পুরো বেনারসটাই পুরো উঠিয়ে নিয়ে এখানে চলে আসা হবে যাকে বলে, এমনকি বাড়ি ঘরগুলোও পরিবর্তন হয়ে যাবে আশেপাশে। আমি শুধু এটা বলতে চাই যে জলের মধ্যে যে মন্দিরটা হচ্ছে ওটা রত্নেশ্বর মহাদেব মন্দির, পৃথিবীর একমাত্র মন্দির যেটা 9 ডিগ্রি হেলে আছে পেছনে। সেই মন্দিরটার ইতিহাসটাও খুব সেন্সিটিভ, মানে যিনি বানিয়েছিলেন তার মাকে সেই মন্দিরটা উৎসর্গ করেছিলেন, মা তোমার ঋণটা আমি শোধ করে দিয়েছি, তো সেই তারপর থেকে মন্দিরটা পেছন দিকে টাল নিয়ে নেয়, তার মানে হচ্ছে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। তো গত বছর ঘোষপাড়ার কাজটা আমি লাস্ট কিছুদিন একটু অবহেলিত বলুন বা কিছু সমস্যার জন্য আমি টাইম দিতে পারিনি, তো তারাও আমাকে ভরসা করেছে সেই ঋণটা এবছর শোধ করবো আর কি, মানে আমার সেরা কাজ আমি এবছর দেবো, একদম আমাদের দেখেও সেটাই মনে হচ্ছে। আর ঠাকুরের চমক থাকছে, প্রদীপ বাবু আমার দায়িত্ব নিয়েছেন, প্রদীপ রুদ্রপাল বানাচ্ছেন, মার্বেলে টেক্সচারে ঠাকুর হবে, আর অবশ্যই একদম মা অরিজিনাল সোনার গয়নার সাথে, আর চমকের পর চমক থাকছে। আলোকসজ্জা বলতে এখানে আলোকসজ্জা করছে রামকৃষ্ণ ইলেকট্রনিক্স ইলেকট্রিক সরি নাডুদা, তিনি ব্যারাকপুরের ইলেকট্রিশিয়ান, খুব বড় ইলেকট্রিশিয়ান। আমাদের ভিজুয়াল লাইট মানে মনে হবে যে 4000 প্রদীপ দিয়ে পুরো প্যান্ডেলটা লাইট হচ্ছে, তেমন সাউন্ডও মিউজিক ক্রিয়েট করা হচ্ছে যাতে মানুষ ঢুকে প্রথমেই প্রাণ ভরে যায়। একদম একদম, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য, আর আমরাও মুখিয়ে থাকবো পুজোর সময় এটা সম্পূর্ণ হয়ে গেলে দেখার জন্য। আর আপনাকে অসংখ্য শুভেচ্ছা যে একদম জিনিসটা ফাটিয়ে হয়, সবাই আসবেন, খুব ভালো লাগবে, এটুকুনি বলতে পারি যে আমরা আপ্রাণ চেষ্টা করছি, কাঁধে কাঁধ মিলে কর্মকর্তা প্রায় আমার কর্মী হয়ে কাজ করছে বলতে পারেন, কাঁধে কাঁধ মিলে লড়াই করছি, দীর্ঘ 6 মাস তো হয়ে গেল কাজ চলছে, প্ল্যানিং ফ্ল্যানিং 1 বছর ধরে চলছে, আরো হয়তো 2-3 মাস সময় লাগবে পুরোটা রূপ নিতে, রত্নেশ্বর মহাদেবের মন্দির যেটা বেনারসে গেলে তোমরা দেখতে পাবে, সেই টেম্পলটাও কিন্তু এখানে অ্যাকুরেট ভাবেই গড়ে তোলা হবে, সোনার খুব ব্যবহার হবে শুনছি। হ্যাঁ, সোনার গয়না পরানো হবে, তাও আবার চতুর্থীর আগের দিন। ইয়েস, মানে আজকাল দুর্গা ঠাকুর প্রচুর সোনা পড়ছে। হ্যাঁ, কারণ বহু বহু কোম্পানিজরা রয়েছে, তারা স্পন্সরও করে, আর মূর্তিটা পুরো মার্বেলের তৈরি। ইয়েস, আমরা এবার আগরপাড়া থুড়ি বেনারস থেকে টাটা বাই বাই হব, তবে খুব শিগগিরই আশা করি এখানে ফিরবো আর তোমরাও ফিরবে বেনারস দেখতে। তো এরকম আরও আরও অনেক পুজো আমরা ঘুরবো, কারণ আমরা মনে করি বাঙালির দুর্গা পুজো সারা বছর, সেই জন্যই আমাদের দুর্গা দুর্গা সিরিজ। ইয়েস, তো আমরা যত দুর্গা পুজো দেখবো, যত আরও দুর্গা পুজোর ইনফরমেশান কালেক্ট করবো, আনন্দ করবো, হুল্লোড় করবো, যাই করবো তোমাদের কাছে হাজির করব, আর তোমরাও সেগুলো দেখে পুজোয় সেইখানে হাজির হয়ে যাবে, রাইট? ইয়েস, একদম। ইয়েস, তো আর এরপর অনেক ভিডিওস আসছে, শপিং ভিডিও আসবে পুজোর, রাজবাড়ির ভিডিও আসবে, ইয়েস, তো আমরা গোটা শুধু কলকাতা না জেলার একদম পুজোর সমস্ত মানে রস একবারে টেনে নেব, ঠিক আছে? তো
আপাতত এখান থেকে আমরা টাটা নিচ্ছি। আমাদের এই ভিডিওটাকে কি কি করতে হবে, লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে, প্রচুর শেয়ার করো, এটা তো বলতেই হয়, আর সবটা ঘুরে দেখার জন্য আমাদের সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। একদম সো দুর্গা 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 দুর্গা। কল্যাণীর আইটিআই মোড়ের দুর্গাপুজো প্রস্তুতির ভিডিও দেখতে বাঁদিকের ভিডিও, এবং হগওয়ার্টসে দুর্গাপুজো প্রস্তুতির ভিডিও দেখতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।